জয় শেষ হাসিটা হাসলেন অভিভাবকরাই। বেসরকারি স্কুলগুলির ফি বৃদ্ধি করা নিয়ে কলকাতা হাইকোর্টের রায় বহাল রাখলো দেশের সর্বোচ্চ আদালত। জানালো 20% ফি কমাতেই হবে বেসরকারি স্কুলগুলিকে। গত 13ই অক্টোবর কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল চলতি বছরের এপ্রিল মাস থেকে স্কুল না খোলা পর্যন্ত সমস্ত বোর্ডের 145টি বেসরকারি স্কুল ন্যূনতম 20% ফি মুকুব করতে হবে। আর কোনোভাবেই বর্তমান এই অর্থবর্ষে ফি বৃদ্ধি করা যাবে না। শুধু তাই নয়, লকডাউনের মধ্যে লাইব্রেরি ল্যাবরেটরির মতো যে যে পরিষেবা থেকে পড়ুয়ারা বঞ্চিত থেকেছে তার জন্য কোনোভাবেই কোনো টাকা নেওয়া যাবে না। পাশাপাশি করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে 5% মধ্যে লভ্যাংশের হার সীমাবদ্ধ রাখতেও নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। আদালত সাফ জানিয়েছিল, কোনো স্কুল 2020 থেকে 2021 অর্থবর্ষের শিক্ষক বা অশিক্ষক কর্মী বেতন যদি বাড়ায় তাহলে তা পড়ুয়াদের ফি থেকে নেওয়া যাবে না। এই রায়কে চ্যালেঞ্জ করে কয়েকটি স্কুল সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়। সেই মামলায় হাইকোর্টের নির্দেশকে বহাল রেখেছে বিচারপতি অশোক ভূষণ আর সুভাষ রেড্ডি এবং এম আর শাহর বেঞ্চ। তবে 13ই অক্টোবরের রায়ে কলকাতা হাইকোর্ট এও জানিয়েছিল যে কোনো অভিভাবক 20%-এরও বেশি ফি মুকুব করার আবেদন করতেই পারেন, তবে সেই ছাড় তাকে দেওয়া হবে কি না তা খতিয়ে দেখতে 3 সদস্যের কমিটি গড়তে হবে। সুপ্রিম কোর্ট অবশ্য সেই নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে। প্রসঙ্গত, বারাসাত, মধ্যমগ্রাম, বেহালার মতো জায়গায় একাধিক স্কুলের সামনে বেসরকারি স্কুলগুলির ফি বাড়ানো নিয়ে অবরোধ বিক্ষোভে সামিল হয়েছিলেন বহু অভিভাবক। তবে শীর্ষ আদালতের রায় স্বাভাবিকভাবেই খুশিতে উদ্বেগ তারা।